আছো দয়াল মা, পরপ্রমাণে ঠাকুর আমার লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবনে তো জুড়াই না দয়া তোমাবি হনে, তোমার নাম নিয়ে বসবে জানে হরি জীবনের আশ্রয়, এই আশ্রমে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে এগিয়ে যাও হীরা, হীরা সমস্ত বল কেমন আলোময় হয়ে উঠেছে, চারিদিকে ঝরে পড়ছে কেমন বৃক্ষ তরুণতা, এবার তুমি আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো হীরা বলো হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হাত থেকে আশ্রমই হোক তোমার জীবনের আশ্রয়, এই আশ্রমে বসে চোখের জলে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে এগিয়ে যাও, দেখবে কত আনন্দ কত প্রেম পাবে তুমি ঠাকুর, আর বুঝি তুমি থাকতে পারো না ঠাকুর না কিরা, তবে কি তবে কি সর্বহারা লক্ষ হীরা তোমার চরণ দর্শন থেকে চিরকালের মতো বঞ্চিত হবে না হীরা, না তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, আমি হই আমি আবার তোমার দেখা পাবো হই হয়তো হয়তো প্রভু আমায় হাতছানিতে ডাকছে, আর তো আমি থাকতে পারি না প্রভু, আমি আসছি প্রভু তোমার ওই চরণের তালে আমায় জেনে নাও হরি বল হরি বল
আজ থেকে আজ থেকে আশ্রমে হোক আমার জীবনের পরম আশ্রয়। কৃষ্ণ 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 হরিদাস বেনাফল জঙ্গল ছেড়ে চলে যায়, পিছনে পড়ে থাকে দীনহীন লক্ষ হীরা। আর হরিদাসকে নবদ্বীপে যেয়ে অদ্বৈত আচার্যের সঙ্গে নাম সংকীর্তনে মেতে ওঠে, আর তাই থেকে খেপে ওঠে গোটা সমাজপতির দল। বলি হিন্দু ধর্মটা একেবারে রসাতলে গেল। আরে বাবা, কোথায় মুসলমানের বাচ্চা আল্লাহ আল্লাহ করবি, তাতে বরং তোর পরকালের কাজ হবে। তা না বলে হরি বল হরি বল হরি বল। আবার ওই ওর সঙ্গে যে লেগেছে আমাদের এই শান্তিপুরের বুড়ো গোসাই অদ্বৈত আচার্য, আরে বাবা তুই একজন নিষ্ঠাবান বৈষ্ণব হয়ে শেষে কিনা ওই মুসলমানের সঙ্গে লাফালাফি করতে শুরু করলি। বলি হিন্দু ধর্মটা জাত ধর্ম একেবারে একেবারে গেল। ঠিক আছে, আমিও দেখছি তোদের রহস্যে কি করে মাঠকতা হয় সেটা সেটা আমার বেশ ভালো করে জানা আছে। আমি যাচ্ছি ওই জগাই জমিদারের বাড়ি। তোদের যে ওষুধ কি করে দিতে হয় তা ঠিক ভালো করেই জানা আছে। বলি হরি বলে লাফালে হবেটা কি? হ্যাঁ, ওই রাম ঠেঙানো যখন দেবে তখন বুঝবি চালাটা কি। বল শালা হারামির বাচ্চা আল্লাহ বল 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 শালা হারামির বাচ্চা আল্লাহ বল হরি বল হরি বল তবে শালা। জানানো যাচ্ছে এ সালা বেটা একজন খাঁটি মুসলমান, সালা কোথায় সালা আল্লাহ তাআলার নাম করবি তা না
তোমাকে কষাঘাত করতে হবে। কিরে এখন সময় আছে, আল্লাহ বলবি কিনা বল। ভুল করছো কেন ভাই? আল্লাহ যে হরিও তো সেই সালা, তাই যদি বুঝিস তাই আল্লাহ বলতে তোর এত আপত্তি কেন সালা হারামির বাচ্চা? ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছে এক মুসলমানের পরিবারে। মুসলমানের খানা যখন তোর পেটে একবার পড়েছে তাহলে তো সালা হিন্দুত্বের হওয়া নেই। এখনো সময় আছে, আল্লাহ বলবি কিনা তাই বল। আমাদের মৌলবীরা কি বলে জানিস? এই মুসলমান জাতটাকে খোদা তালা নিজেই পায়দা করেছে, আর সালা হিন্দুরা সব ভুই পড়। না ভাই, যে মৌলবী তোমাদের এই কথা বলেছে সে মৌলবী নয় ভাই, মৌলবী নয়, সে এই বিশাল সমাজের মহাশত্রু। ওদের কথা বিশ্বাস করলেই তোমরা ঠকবে। ও সব সালা ঠকাচ্ছি না পড়া হবে। আগে তুই আল্লাহ বলবি কিনা তাই বল। বলি কত সময় আল্লাহ না বলে পারবি? গজাই কাজী অর্ডার দিয়েছে যত সময় পর্যন্ত ওই হরিদাস আল্লাহ না বলবে তত সময় পর্যন্ত ওকে 20-22 বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুক মারতে হবে। কতক্ষণ
কতক্ষণ? তবে এত সময় ধরে কি সে কি জীবিত আছে? বলি শ্বাস প্রশ্বাস কি নিতে পাচ্ছে না? স্বচক্ষে একটিবার না দেখলে মনের তৃপ্তি হয় না, আর হতে পারেও না। তাই আমিও ওই ওই বাজারে যে একটু জল্লাদের পো বেটাকে চাবুক মারতে মারতে এই বাজারে নিয়ে আসে। আল্লাহ বলবি কিনা বল। আমাকে আমাকে শত বাজার কষাঘাত করলো, আমি আমার হরিনাম ত্যাগ করবো না ভাই। বাবা বাবা হরিদাস বলছি কি, ওই জল্লাদের পো যা বলে ওই তাড়াতাড়ি দুই চারবার চটপট করে বলে দিলে তো লেখা চুকে যায়। আমার জন্য আপনার দৈন্যতা স্বীকার করার কোনো বাচস্পতি বসাই কোনো প্রয়োজন নেই। যদি পারেন উচ্চ স্বরে আমার সঙ্গে নাম করুন। নামেতে প্রেমে ভাসাবে কামের কামি নিয়ে যাবে, নামেতে প্রেমে ভাসাবে কামের কামি নিয়ে যাবে, সেই হৃদয় পাতে দেখতে পাবে হরি বল হরি বল হরি বল হরি বল হরি যখন ওকে মারছো তখন একটু রয়েছে মারতে পারো, যতই হোক তোমাদের সহায়ক। গরম করে দিবি না, এখনো সময় আছে, আল্লাহ বলবি কিনা বল। এরপরে তুই শালা কোন আওয়াজই বেরোবে না, আল্লাহ না শালা হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। ও বাবা ও বাবা ও শালা
চোখে যদি জল আসে বাসস্পতি মশাই, সেই চোখের জল প্রভুর স্ত্রী চরণে নিবেদন করুন, দেখবেন কত আনন্দ কত প্রেম অনুভূত হবে। হরি বল হরি বল হরি বল হরি বলছিলাম কি শত চেষ্টা করেও ও হরিনাম করবে না, ভুল ভাল বলবি না, আমার সালা দিমাগ গরম করবি না, ঠিক করে কথা বল, দেখ সালা মরে গেছে কিনা। বলছিলাম কি দেখ আগে দেখ বলছিলাম কি জল্লাদের পো হরিদাস হরিদাসকে একটু বুঝিয়ে সুঝিয়ে আর একবার বললে হতো না? কিরে কিরে এখনো সময় আছে, তবে সালা আল্লাহ তোকে বলতেই হবে। এবার এবার শুরু হয়েছে, বলছি কতক্ষণ কতক্ষণ আল্লাহ না বলে পারবে? এর নাম মুসলমানের ঠেঙানি। তাই তাই ওই কড়াই কাঠির হুকুম অনুসারে হরিদাস যত সময় আল্লাহ না বলবে তত সময় আরো বিশ বাইশ বাজারে ঘুরে 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 ওই মুসলমানের ঠেঙানি। বলি আর কতক্ষণ? যখন ওই জল্লাদ বাবাজি চাবুকের পর চাবুক মারছে হরিদাসকে, তা দেখে না আমারই ওই আত্মা রাম দেহ থেকে তড়িৎ বেগেতে আত্মারাম বেরিয়ে যাচ্ছে, আর আর ওশালার কোনো ভ্রুক্ষেপই নেই, যাকে বলে একেবারে কচ্ছপের আত্মা। ওই যে কচ্ছপ যেমন যতই মারো মারো না কেন সহজে মরে না, তেমন হরিদাসও সহজে মরে না। জয় মা কালীকে তুমি ভরসা মা, জয় মা কালীকে তুমি ভরসা। হে
আমায় মেরো না গো, ওরে ওরে নিষ্ঠুর জল্লাদ, তোর প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? এমন পাষাণ হৃদয় তোর, না জানি না জানি বিধাতা তোকে কি দিয়ে সৃষ্টি করেছিল, তাই বুঝি তুই এমন নির্দয় হয়েছিস? তুই অমন করছিস কেন ভাই, কি হয়েছে তোর? কি হয়েছে প্রভু আপনার, আপনি অমন করছেন কেন? ও দাদা, আমি আর এই আঘাত সইতে পারছি না দাদা। আঘাত? কে তোর এই সোনার অঙ্গে আঘাত করেছে ভাই? হ্যাঁ প্রভু, কে আপনার এই সোনার অঙ্গে আঘাত করলো? হ্যাঁ বলো। তুই কি তাহলে এই কলির বর্ণনা শুনবে? শুনবে কে আমার আঘাত করেছে বলুন প্রভু। সে সে এক ভয়াবহ জল্লাদ, প্রশস্ত লৌহ কঠিন বাহুদ্বয়, রক্তরঙ্গা আঁখি দুটো, বিভৎস মুখমণ্ডল, দানবাকৃতি দেহ তার। ওই ওই আমার চাবুক তুলেছে, ওকে তুমি ধরো দাদা, ওকে তুমি ধরো, নইলে নইলে যে আমি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাব দাদা, ওকে তুমি ধরো দাদা, ওকে তুমি ধরো। তাহলে তুই বলে দে ভাই, আমরা এখন কি করব? তুই কি তাহলে এই কলির বর্ণনা করছিস, না তোর এই মনের বিকার? না না দাদা না, এ আমার মনের বিকার নয়, না কথা ধর, এই আমার মনের বিকার নয়। আমি যা বলছি তা ওই আকাশের চন্দ্র সূর্যর মতো সত্য, আর ওই জল্লাদ কলির চেয়েও ভয়ঙ্কর, নির্মম দাদা, কলির থেকেও নির্মম। তাহলে তাহলে প্রভু এখন এর উপায় তুই বলে দে ভাই, আমরা এখন কি করব? উপায় উপায় একমাত্র নাম, নাম করো দাদা নাম করো, একমাত্র নামের দ্বারাই ওই নিষ্ঠুর জল্লাদকে প্রতিহত করা সম্ভব হবে। নাম করো দাদা, নাম করো। কৃষ্ণ হরে কৃষ্ণ।